আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও তোমাদের সামনে এসে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নিয়ে। আজ আমাদের রুটিন অনুযায়ী একটুখানি লেট হয়ে গিয়েছে, 10 মিনিট লেট, একটু সঙ্গত কারণেই একটু দেরি হয়েছে। তো তারপরেও তোমরা যারা এই মুহূর্তে লাইভে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা রুটিন মাফিক আগ্রহ সহকারে একদম সামনে লাইভে এসে বসেছো আমরা ক্লাসটি করার জন্য, তার জন্য তোমাকে বিশেষভাবে ধন্যবাদ। তো আজকে ক্লাসটি চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ঘাসফড়িং, এটি হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। এর আগে যে আমি দুটি ক্লাস করিয়েছিলাম সেই দুটি অধ্যায়, দুটি ক্লাস হচ্ছিল এই দুটি অধ্যায়ের, এই অধ্যায়টির উপরে। তো যে দুটি টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই টপিক দুটি ছিল, প্রথমে করেছিলাম রক্ত সংবহনের উপরে এবং দ্বিতীয়তে ছিল শ্বসনের উপরে। এবং আজ যেটি করব সেটা হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল, অর্থাৎ ঘাসফড়িংয়ের চোখের গঠন এবং সে কিভাবে দেখে সেই যে ঘটনাটা সেটাই আজকের আলোচ্য বিষয়। তো এবং তোমাদের আজকে একটু বলে নেই যে ঘাসফড়িংয়ের উপর আজ আমার শেষ ক্লাস। তো তোমরা জানো, যারা চ্যাপ্টারটি পুরোটা দেখেছো তারা জানো যে এই চ্যাপ্টারে আরও বিশেষ কিছু কিছু টপিক আছে। যেমন আমি যদি সেগুলো একটু বলি, ঘাসফড়িংয়ের বিভিন্ন অংশের গঠন, তারপরে আছে পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, রূপান্তর, এরকম বেশ কিছু টপিক আসলে এখানে আছে যেগুলো আসলে ডিটেইলে আমি আলোচনা করছি না। তো কিন্তু তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো একটু দেখো তাহলে দেখবে যে আমি যে তিনটি টপিক আলোচনা করছি আসলে, রক্ত সংবহন, শ্বসন এবং হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন, মোটামুটি এই তিনটি টপিক থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলি মূলত আমি আলোচনা করেছি। আর বাকি যে টপিকগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক অনুধাবনে অনেক সময়ই এসে থাকে। তো যেহেতু আমি এগুলো ডিটেল আলোচনা করছি না, তো তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে যে তোমরা যারা লাইভে দেখছো ক্লাসটি তারা ওই টপিকগুলো নিয়ে যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি ক্লাসটির শেষের দিকে চেষ্টা করব ওই টপিকগুলো নিয়ে আবার একটু আলোচনা করতে। আর আজ আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি সম্পর্কে প্রশ্ন থাকলে তো অবশ্যই জানাবেই। তো আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে লেখা আছে যে আমাদের আলোচ্য বিষয় পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল। তো পুঞ্জাক্ষী কি, আমি যখন প্রথম ক্লাসটি করিয়েছিলাম তখন পুঞ্জাক্ষী কি সেই সম্পর্কে আমি কিছুটা ধারণা তোমাদের দিয়েছিলাম। যেমন বলেছিলাম যে পুঞ্জাক্ষী শব্দটিকে যদি আমি ভেঙে বলি, পুঞ্জ যোগ অক্ষী, অর্থাৎ অনেকগুলো অক্ষীর একক পুঞ্জীভূত হয়ে যে বিশেষ ধরনের অক্ষী গঠিত হয় বা গঠন করে সেটি হচ্ছে পুঞ্জাক্ষী। আর ঘাসফড়িংয়ের এই যে অনেকগুলা অক্ষীর একক একত্রে মিলিত হয়ে একটি বিশেষ গঠন সম্পন্ন অক্ষী বা চোখের গঠন তৈরি হয় সেটি পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই, কম্পাউন্ড আই। তো এই যে পুঞ্জাক্ষী তার একটি একক আছে, সে এককটির নাম কি, সে এককটির নাম হচ্ছে ওমাটিডিয়াম, বহুবচনে ওমাটিডিয়া। তো ওমাটিডিয়াম এবং আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীদের যে বিশেষ বৈশিষ্ট্য এই পুঞ্জাক্ষী, এই একটি পুঞ্জাক্ষীর মধ্যে প্রজাতি ভেদে 1200 থেকে 1800টি থাকতে পারে ওমাটিডিয়াম, অর্থাৎ এটা একটা যদি পুঞ্জাক্ষী হয় এর মধ্যে ওমাটিডিয়াম আছে 1200 থেকে 1800টি এবং এটি ষড়ভুজাকৃতির। তাহলে এরকম ষড়ভুজাকৃতির 1200 থেকে 1800টি ওমাটিডিয়াম মিলে একটি পুঞ্জাক্ষী, তাহলে দুই চোখে 1200 1200 কমপক্ষে 2400 ওমাটিডিয়াম থাকতে পারে এবং প্রত্যেকটি ওমাটিডিয়ামের গঠন একই রকম। তাহলে একটি ওমাটিডিয়ামের গঠন যদি আমরা জানি, একটি ওমাটিডিয়ামের গঠন সম্পর্কে যদি আমরা জানি, তাহলে টোটাল যে পুঞ্জাক্ষী সেটার গঠন সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে এবং পুঞ্জাক্ষীটা কীরকম সেটাও আমরা জানতে পারবো। তো এই যে পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই, এটির সংজ্ঞা যদি আমরা বলি তাহলে বলবো যে একটি ঘাসফড়িংয়ের মাথার উপর পৃষ্ঠে
পৃষ্ঠীয় ভাগে যে একজোড়া বৃক্কাকার কিডনি আকার বৃক্কাকার যে চোখ আছে যেটি কিনা অসংখ্য ওমাটিডিয়াম দ্বারা গঠিত তাকে পুঞ্জাক্ষী বলে। এবং পুঞ্জাক্ষীর কার্যগত এবং গঠনগত একক হচ্ছে ওমাটিডিয়াম। এবং এখন আমি যেটা পড়াবো সেটা, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি চিত্র আঁকা আছে, সেই চিত্রটা হচ্ছে ওমাটিডিয়ামের চিত্র। তাহলে এই চিত্রটা আমরা আগে দেখব, যদি এই চিত্রটা ভালো মতো আমরা পারি তাহলে টোটাল পুঞ্জাক্ষী গঠন সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। তাহলে ওমাটিডিয়ামের গঠনটা দেখি, এখানে যে আমি ওমাটিডিয়ামটা এঁকেছি বইয়ে এই চিত্রটিও আছে দেয়া, তো টোটাল দশটা, সর্বমোট দশটি অংশ মিলে একটি ওমাটিডিয়াম গঠিত হয়। তো এই যে দশটি অংশ, এই দশটি অংশের ক্ষেত্রে নামগুলা তোমরা যদি একটু খেয়াল করে দেখো, মানুষের চোখের যে গঠনের যে অংশগুলা আছে, কর্নিয়া, রেটিনা, লেন্স, এগুলো তো তোমরা জানোই, তো নামগুলো খুব বেশি কঠিন হওয়ার কথা না তোমাদের কাছে। কয়েকটি শব্দ আছে যেগুলো হয়তো একটু নতুন। এবং তো এই চিত্রটি দেখে তোমরা আগেই ঘাবড়ে যেও না যে পারবো কি পারবো না, অবশ্যই পারবে, এবং বেশ সহজ এই টপিকটি। তোমরা এই যে পুরো ওমাটিডিয়ামের গঠন এটা পড়ার ক্ষেত্রে দুইটা জিনিস তোমাদের জাস্ট মাথার মধ্যে রাখবে, একটা হচ্ছে এই যে দশটা অংশের কথা বলছি, দশটা অংশ কোথায় অবস্থান করছে, অর্থাৎ পরপর তার নামগুলো একটু মনে রাখতে হবে এবং তার কাজ কি সেটা তোমার একটু ধারণা নিতে হবে। তো এই যে ওমাটিডিয়াম, সর্বপ্রথমে আছে কর্নিয়া। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা একটি অংশ, এটি হচ্ছে কর্নিয়া। কর্নিয়া কি? কর্নিয়া হচ্ছে একটি স্বচ্ছ বর্ণহীন কিউটিকল দ্বারা নির্মিত একটি আবরণ। কিরকম? এখানে যদি আমি লিখি কর্নিয়া, এটি কিরকম? স্বচ্ছ বর্ণহীন কিউটিকল, কিউটিকল নির্মিত এক ধরনের আবরণ। এবং এটি মূলত আমাদের চোখের মধ্যে যে লেন্স আছে সেটি যে কাজটি করে থাকে, ঘাসফড়িংয়ের এই কর্নিয়া সেই কাজটি করে থাকে, অর্থাৎ এই দিক দিয়ে মূলত চোখের ভিতরে বা ওমাটিডিয়ামের ভিতরে আলো প্রবেশ করে। তাহলে এই হচ্ছে কর্নিয়া। সর্বপ্রথমে কর্নিয়ার ঠিক নিচে একজোড়া কোষ আছে যাকে বলা হয় কর্নিয়াজেন কোষ। এটি একজোড়া কোষ যাকে বলা হয় কর্নিয়াজেন কোষ। এখন এই যে কর্নিয়াজেন কোষ, এই কর্নিয়াজেন কোষের কাজই হচ্ছে গিয়ে বিভিন্ন পদার্থ ক্ষরণ করে কর্নিয়াকে গঠন করা। তাহলে লিখলাম কর্নিয়াজেন কোষ। এই কর্নিয়াজেন কোষ কি করে? কর্নিয়া গঠন করে, বিভিন্ন পদার্থ ক্ষরণ করে কর্নিয়া গঠন করে। তৃতীয়তে আছে, দেখো এই যে কর্নিয়াজেন কোষ, কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, এর ঠিক নিচে তিন কোণাকার একটি বিশেষ ধরনের কোণ আছে যাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ। এটিও স্বচ্ছ এবং এটি হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ, ঘাসফড়িংয়ের প্রতিসরণশীল অঙ্গ। এদিক দিয়ে এই যে কর্নিয়াতে আলোটি প্রবেশ করলো, এই দিক দিয়ে মূলত এই ক্রিস্টালাইন কোণের ভিতর দিয়েই মূলত চোখের ভিতরে বা ওমাটিডিয়ামের ভিতরে আলোটি প্রবেশ করে। তাহলে সর্বপ্রথমে বলেছি কর্নিয়া, তার নিচে আছে কর্নিয়াজেন কোষ, এই কোষের বিভিন্ন পদার্থ ক্ষরণের ফলে কর্নিয়ার সৃষ্টি হয়। তৃতীয়তে বলেছি ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ। দেখো চতুর্থে যে অংশটি আছে ক্রিস্টালাইন কোণ কোষ, ক্রিস্টালাইন কোণের চারদিকে চারটি, সুনির্দিষ্টভাবে চারদিকে চারটি কোষ আছে, যে কোষগুলোকে বলা হয় ক্রিস্টালাইন কোণ কোষ। এই ক্রিস্টালাইন কোণ কোষের কাজ হচ্ছে বিভিন্ন পদার্থ ক্ষরণ করে ক্রিস্টালাইন কোণ গঠন করা। তাহলে যে ক্রিস্টালাইন কোণ কোষ, এটি কি করে? বিভিন্ন পদার্থ ক্ষরণ করে ক্রিস্টালাইন কোণ গঠন করে। একটু আগে বলেছিলাম কর্নিয়াজেন কোষ বিভিন্ন পদার্থ ক্ষরণ করে কর্নিয়া গঠন করে, ক্রিস্টালাইন কোণ কোষ বিভিন্ন পদার্থ ক্ষরণ করে ক্রিস্টালাইন কোণ গঠন করে। কর্নিয়াজেন কোষ ছিল দুইটি, ক্রিস্টালাইন কোণ হচ্ছে চারটি। তাহলে দেখো এই অংশটুকুকে যদি আমি বলি, তাহলে ভিতরে আছে ক্রিস্টালাইন কোণ,
তারপরে আছে ক্রিস্টালাইন কোন কোষ, এর বাইরে দেখো একটি কালো পাতলা আবরণ আছে। কালো রঙের এই যে আবরণটি, এই আবরণটিকে বলা হয় আইরিস রঞ্জক আবরণ। বিভিন্ন ধরনের রঞ্জক, প্রচুর পরিমাণে রঞ্জক কোষ মিলে এই কালো রঙের এই আবরণটি তৈরি হয়। এই আবরণটি ক্রিস্টালাইন কোন, এরপরে ক্রিস্টালাইন কোন কোষ, তার ঠিক উপরেই থাকে আইরিস রঞ্জক আবরণ। এই আবরণটির মূল কাজ হচ্ছে আলোর তীব্রতাকে নিয়ন্ত্রণ করা। ধরো যখন বেশি পরিমাণে অতিরিক্ত বা তীব্র আলো চোখে বা ওমাটিডিয়ামের ভিতরে প্রবেশ করে, তখন এই যে কালো আবরণটি সেটি প্রসারিত হয়ে যায়, ফলে নিয়ন্ত্রিত আলো চোখের ভিতরে প্রবেশ করে। আবার যখন স্তিমিত আলো বা মৃদু আলো থাকে, তখন কি হয়, এই আবরণটি উপরের দিকে উঠে যায়, সংকুচিত হয়ে যায়, ফলে পর্যাপ্ত পরিমাণ আলো ক্রিস্টালাইন কোণের ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে এই পর্যন্ত অংশটি গেল। এরপর এই অংশটিকে যদি আমরা দেখি, দেখো সর্বভিতরে যে লম্বা একটি প্রলম্বিত অংশ আছে যাকে বলা হচ্ছে র‍্যাবডোম। র‍্যাবডোম একটি বিশেষ ধরনের প্রলম্বিত অংশ। এই অংশটির মধ্যে অনুপ্রস্থ দাগযুক্ত থাকে। দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে বা বইয়ের মধ্যে যদি চিত্রটি দেখো, তাহলে দেখবে যে এর মধ্যে অনুপ্রস্থ দাগযুক্ত থাকে। এবং এই যে র‍্যাবডোম, এর কাজও অনেক ক্রিস্টালাইনের মতোই। সে কী করে, এই যে কর্নিয়া দিয়ে ক্রিস্টালাইন কোণ দিয়ে যে আলোটি প্রবেশ করলো, সেই আলোটিকে গ্রহণ করাই হচ্ছে র‍্যাবডোমের কাজ। তাহলে ক্রিস্টালাইন কোণের ঠিক নিচে যে লম্বা প্রলম্বিত অনুপ্রস্থ দাগযুক্ত একটি অংশ আছে যাকে বলা হয় র‍্যাবডোম। এই র‍্যাবডোমের কাজ হচ্ছে কর্নিয়া হয়ে, ক্রিস্টালাইন কোণ হয়ে যে আলোটি ভিতরে প্রবেশ করলো ওমাটিডিয়ামে, সেই আলোটিকে গ্রহণ করাই হচ্ছে র‍্যাবডোমের কাজ। এরপরে র‍্যাবডোমের ঠিক বাইরে যে কোষটি আছে সেটা হচ্ছে রেটিনোলার কোষ। এই যে রেটিনোলার কোষ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেটিনোলার কোষ। তাহলে এখানে যদি আমি লিখি র‍্যাবডোম, এরপরে বলেছি রেটিনোলার কোষ, রেটিনোলার কোষ। এই যে রেটিনোলার কোষ, এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর যে নিউক্লিয়াসগুলো, এগুলো কখনোই নিচের দিকে থাকে না। এর নিউক্লিয়াসগুলো সবসময় ক্রিস্টালাইন কোন যে দিকে অবস্থান করছে সেদিকে নিউক্লিয়াসগুলো অবস্থান করে। এবং এর কাজ হচ্ছে, রেটিনোলার কোষের কাজ হচ্ছে বিভিন্ন পদার্থ ক্ষরণ করে এই র‍্যাবডোম গঠন করা। তাহলে রেটিনোলার কোষের কাজ হচ্ছে বিভিন্ন পদার্থ ক্ষরণ করে র‍্যাবডোম গঠন করা। তাহলে এর আগেরগুলো যদি আমি আবার একটু দেখাই, কর্নিয়াজেন কোষ, তার কাজ ছিল কর্নিয়া গঠন করা। ক্রিস্টালাইন কোন কোষ, যার কাজ ছিল ক্রিস্টালাইন কোন গঠন করা। রেটিনোলার কোষ, যার কাজ হচ্ছে র‍্যাবডোম গঠন করা। তাহলে এখানে দেখছি প্রলম্বিত অংশ র‍্যাবডোম, তার ঠিক বাইরে যে কোষ, এই কোষগুলো, এবং এখানে একটু উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রেটিনোলার কোষ থাকে 7 থেকে 8টি। তাহলে ক্রিস্টালাইন কোণের ঠিক নিচে যে প্রলম্বিত একটি অংশ আছে, যে অনুপ্রস্থ দাগযুক্ত, তাকে বলা হয় র‍্যাবডোম। র‍্যাবডোমের চারদিকে যে 7 থেকে 8টি লম্বা কোষ থাকে তাকে বলা হয় রেটিনোলার কোষ। এর কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে এটি বিভিন্ন পদার্থ ক্ষরণ করে র‍্যাবডোম গঠন করবে এবং র‍্যাবডোমকে আবৃত করে রাখবে। এটাই হচ্ছে রেটিনোলার কোষের কাজ। আর রেটিনোলার কোষের পরেই দেখছো আরও, ওই যে আইরিস রঞ্জক আবরণের মতো একটি কালো আবরণ আছে যাকে বলা হচ্ছে রেটিনোলার সিথ। রেটিনোলার সিথ, এর এই যে রেটিনোলার সিথ, এর কাজটিও ক্রিস্টালাইন কোণের উপরে যে আইরিস রঞ্জক আবরণ ছিল তার মতোই। র‍্যাবডোম, তার বাইরে হচ্ছে রেটিনোলার কোষ, তার বাইরে হচ্ছে রেটিনোলার সিথ। এই রেটিনোলার সিথের মধ্যেও প্রচুর পরিমাণে রঞ্জক থাকে এবং একটি কালো রঙের আবরণ। এবং এই আবরণটিও কী করে, অতিরিক্ত পরিমাণ আলো যেন প্রবেশ করতে না পারে, সেই আলোটাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া তার আরেকটি বিশেষ কাজ আছে। আমি কিছুক্ষণ আগে যেমন বলেছিলাম যে ওমাটিডিয়াম, অসংখ্য ওমাটিডিয়াম পাশাপাশি থাকে, তো একটি ওমাটিডিয়াম থেকে আরেকটি ওমাটিডিয়ামকে পৃথক করে রাখার কাজটিও কিন্তু এই রেটিনোলার সিথ করে। এটি একটি ওমাটিডিয়াম, এটি একটি ওমাটিডিয়াম, এর মাঝখানেই মূলত রেটিনোলার সিথ থাকে। তাহলে রেটিনোলার সিথের কাজ হচ্ছে দুইটি, আলোকে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রিত আলো যেন চোখের ভিতরে বা ওমাটিডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারে সেটি খেয়াল করা, এবং হচ্ছে পাশাপাশি অবস্থিত দুইটি ওমাটিডিয়ামকে পৃথক করে রাখা হচ্ছে এই রেটিনোলার সিথের কাজ। তাহলে
আমি কিন্তু মোটামুটি 8টি অংশ, মূল যে 8টি অংশ সেটি বলে ফেলেছি, এবং শেষে যে দুটি আছে তার মধ্যে একটি হচ্ছে ভিত্তি পর্দা। এখানে দেখতে পাচ্ছ একটি পর্দার মতো আছে, অনুপ্রস্থ বরাবর একটি পর্দা আছে, একে বলা হচ্ছে ভিত্তি পর্দা। ওমাটিডিয়ামের যে 8টি অংশ নিয়ে ওমাটিডিয়াম গঠিত, মূল যে অংশগুলো এগুলোকে ধারণ করে রাখাই হচ্ছে ভিত্তি পর্দার কাজ। তাকে এই অংশগুলো যে স্থানে থাকবে, সে ধারণ করার যে স্থান, সেই স্থানটি, সেই পর্দাটি হচ্ছে ভিত্তি পর্দা। এবং ভিত্তি পর্দার পরে হচ্ছে স্নায়ুকোষ। এই র‍্যাবডোম হতে কতগুলো স্নায়ুতন্তু তৈরি হয়, এই স্নায়ুতন্তুগুলো মিলিত হয়ে অপটিক স্নায়ু, তোমরা জানো দেখার জন্য, দর্শন অনুভূতির জন্য যেই স্নায়ু কাজ করে তাকে বলা হয় অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ু তৈরি করে হচ্ছে এই র‍্যাবডোম হতে যে স্নায়ুতন্তুগুলো আছে সেগুলো পরস্পর মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে। তাহলে এই ছিল ওমাটিডিয়ামের গঠন। তো ওমাটিডিয়ামের গঠন যদি আমি আবার একটু বলি, সবার উপরে হচ্ছে কর্নিয়া, একটি কিউটিকল নির্মিত পাতলা স্বচ্ছ আবরণ যেদিক দিয়ে আলো সরাসরি প্রবেশ করবে। এরপরে একজোড়া কোষ যাকে বলা হচ্ছে কর্নিয়াজেন কোষ। কর্নিয়াজেন কোষের কাজই হচ্ছে কর্নিয়া গঠন করা। কর্নিয়াজেন কোষের ঠিক পাশে নিচেই হচ্ছে একটি ত্রিকোণাকার কোষ বা মোচাকৃতির কোষ যাকে বলা হচ্ছে ক্রিস্টালাইন কোন। এটিও স্বচ্ছ এবং এটি একটি প্রতিসরণশীল অঙ্গ ওমাটিডিয়ামের। এই যে আলোটা কর্নিয়া হয়ে ভেতরে প্রবেশ করলো, এই ক্রিস্টালাইন কোন সে আলোকে গ্রহণ করে। ক্রিস্টালাইন কোনের চারদিকে 4টি কোষ থাকে, ক্রিস্টালাইন কোন কোষ। এই ক্রিস্টালাইন কোন কোষকে ক্রিস্টালাইন কোন গঠনে সাহায্য করে। ক্রিস্টালাইন কোনের বাইরে আছে আইরিশ রঞ্জক আবরণ। অতিরিক্ত আলো যখন থাকবে তখন আইরিশ রঞ্জকটি প্রসারিত হবে, এবং হচ্ছে যখন অল্প আলো থাকবে তখন আবরণটি সংকুচিত হয়ে পর্যাপ্ত আলো চোখের ভিতরে প্রবেশ করতে সাহায্য করবে। এরপর নিচে যে অনুপ্রস্থ দাগযুক্ত প্রলম্বিত অংশ সেটি হচ্ছে র‍্যাবডোম। র‍্যাবডোমের বাইরে 7 থেকে 8টি লম্বা কোষ থাকে, রেটিনুলার কোষ। রেটিনুলার কোষের বাইরে একটি কালো পর্দা আছে, রেটিনুলার শীথ। পাশাপাশি অবস্থিত ওমাটিডিয়ামকে পৃথক করে রাখাই রেটিনুলার শীথের কাজ। সার্বিক অংশটাকে যে ধারণ করে রাখে সেটা হচ্ছে ভিত্তি পর্দা। এবং র‍্যাবডোম হতে যে স্নায়ুতন্তু গঠন হয়, তৈরি বা সৃষ্টি হয়, সে স্নায়ুতন্তুগুলো একত্রে অপটিক স্নায়ু গঠন করে, যা যার মাধ্যমে কি ঘাসফুরি তার দর্শন অনুভূতি সৃষ্টি হয়। এই হচ্ছে ওমাটিডিয়ামের গঠন। আশা করছি যে নামগুলো আসলে খুব বেশি জটিল না, কারণ হচ্ছে তোমরা যেহেতু চোখের গঠন সম্পর্কে সাধারণ ধারণা আছে, কর্নিয়া, রেটিনা এগুলো সম্পর্কে তোমরা জানোই, কোন কোষ, রড কোষ, তো এই নামগুলো একটুখানি যদি মনে রাখতে পারো, এবং হচ্ছে নামগুলো সিরিয়ালি যে একটির পর একটি কোন অংশটি আছে সেটা যদি তোমরা একটু মনে রাখতে পারো, তাহলেই তোমাদের ওমাটিডিয়ামের গঠনটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে। তাহলে ওমাটিডিয়ামের গঠন তো শেষ, এখন এই যে অসংখ্য ওমাটিডিয়াম, একটি ঘাসফড়িং কীভাবে ওমাটিডিয়ামকে কাজে লাগিয়ে দেখে সেটা এখন আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ওমাটিডিয়ামের গঠনের পাশে আমি আরো দুইটি চিত্র এঁকেছি, এই দুইটি চিত্র দিয়েই মূলত আমি ব্যাখ্যা করব, ঘাসফড়িং এর দর্শন কৌশলটি ব্যাখ্যা করব। ঘাসফড়িং প্রধানত দুইভাবে দেখে, তীব্র আলোতে তার এক ধরনের অনুভূতি হয় দেখার, বা এক ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর হচ্ছে স্তিমিত আলো বা মৃদু আলোতে সে আরেক ধরনের দেখে। তো তীব্র আলো যখন হয় তখন যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় তাকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব, বা এটা হচ্ছে অ্যাপোজিশন বলা হয়, অ্যাপোজিশন। তো মোজাইক কেন বলা হয় বা অ্যাপোজিশন কেন বলা হয় সেটাও আমরা জানবো। ধরো এটি একটি বস্তু, লক্ষ্য বস্তু। এই লক্ষ্য বস্তু হতে যখন তীব্র আলোতে প্রচণ্ড রোদ যখন থাকে, তখন যখন আলোটি যখন তীব্র থাকে তখন আমরা বলেছিলাম যে এই যে আইরিশ রঞ্জক এবং হচ্ছে রেটিনুলার শীথ এগুলো কি প্রশস্ত হয়ে যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যখন আলো তীব্র থাকে তখন আইরিশ একটি ওমাটিডিয়ামের আইরিশ রঞ্জক এবং হচ্ছে রেটিনুলার শীথ এটি প্রসারিত হয়ে পুরো ওমাটিডিয়ামকে কি করছে, তথা পুরো র‍্যাবডোমটিকে ঢেকে রাখছে। এর ফলে এই লক্ষ্যবস্তু হতে যে আলোটি আসছে সেই আলোর যে শুধুমাত্র উলম্ব উলম্ব যেই রশ্মি সেটি র‍্যাবডোমে প্রবেশ করছে, আর এই যে তীর্যক যেই
রশ্মিগুলো আছে সেটি এসে এই যে আবরণের এই কালো আবরণের মধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে, ফলে কি একটি লক্ষ্যবস্তু হতে যে আলোটি আসছে শুধুমাত্র উলম্ব যে রশ্মি সেটি শুধুমাত্র র‍্যাবডোমে পৌঁছাচ্ছে এবং সুনির্দিষ্ট একটি রশ্মির ফলে একটি প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। এখানেও দেখো ক লিখেছে একটি ওমাটিডিয়াম, খ গ তিনটি ওমাটিডিয়াম, কতে যে আলো প্রবেশ করছে সেটি শুধু ক একটি প্রতিবিম্ব সৃষ্টি করছে, এখানে আর কোনো আলো এখানে নেই, খতে একটি আলোই প্রবেশ করেছে, খ একটি প্রতিবিম্ব, গতে যে আলোটি প্রবেশ করেছে সেটাও একটি একক প্রতিবিম্ব, আর কোনো আলোর উলম্ব ছাড়া আর কোনো আলো কি চোখের ভিতরে প্রবেশ করতে পারেনি ওমাটিডিয়ামে। তাহলে দেখো পৃথক পৃথক প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। এখন প্রত্যেকটি ওমাটিডিয়ামে যখন পৃথক পৃথক সুস্পষ্ট প্রতিবিম্ব সবগুলো একত্রিত হয়ে মস্তিষ্কে যায় তখনই সে একটি সুস্পষ্ট চতুর্দিক থেকে সুস্পষ্ট একটি লক্ষ্যবস্তুকে সে দেখতে পায় এবং মানুষের চাইতেও বেশি স্পষ্ট কিন্তু সে দেখে। এর জন্য দেখো এরকম একটা চোখের মধ্যে যদি তার যে পুঞ্জাক্ষি প্রত্যেকটি ওমাটিডিয়াম হতে যদি একটি একটি পৃথক পৃথক প্রতিবিম্ব সুস্পষ্ট প্রতিবিম্ব মিলে গিয়ে মাথায় বা মস্তিষ্কে গিয়ে একটি একক প্রতিবিম্ব সৃষ্টি হয় চতুর্দিক থেকে এসে যে আলাদা আলাদা প্রতিবিম্বগুলো একত্রিত হয়ে একটি সুস্পষ্ট প্রতিবিম্বের সৃষ্টি হয়। এখানে যে দেখছে এখানে অনেকে মোজাইক পাথরের মতো মনে হচ্ছে না যে প্রত্যেকটি ওমাটিডিয়ামে আলাদা আলাদা প্রতিবিম্ব, এটিকে অনেকে মোজাইক পাথরের মতো লাগছে, এর জন্য এই যে প্রতিটি ওমাটিডিয়ামে সৃষ্ট প্রতিবিম্বকে মোজাইক প্রতিবিম্ব বলে এবং এটি সুস্পষ্টভাবে দেখা যায় বলে একে অ্যাপোজিশন বলে। ঠিক স্তিমিত আলো বা মৃদু আলো যখন হয় তখন কি হয় ওই আইরিশ রঞ্জক আবরণ বা রেটিনোলার সিট যা আছে এটি কি হয় সংকুচিত হয়ে যায়। দেখো এখানে কালো যে আবরণটি আছে এটি সংকুচিত হয়ে আছে, এর ফলে এই যে মাঝখানে যে খ যে ওমাটিডিয়াম এই উলম্ব আলোটি তো প্রবেশ করছে, কতে যে ক নামে যে ওমাটিডিয়াম তার ভিতরে যে আলোটি প্রবেশ করেছিল সেটাও এই র‍্যাবডোমে চলে আসছে, বা গতে যে আলোটি প্রবেশ করেছিল সেটাও কি যেহেতু কোনো আবরণই নেই বা কোনো বাধা সে পাচ্ছে না এই আলোটি তির্যকভাবে এই ওমাটিডিয়ামে চলে আসছে, ফলে কি ক খ গ তিনটি প্রতিবিম্ব এক জায়গাতে তৈরি হয়ে যাচ্ছে, ফলে কি একটা ঝাপসা অবস্থা সৃষ্টি হচ্ছে, আসলে বস্তুটি যে কোথায় আছে সেটা সুনির্দিষ্ট করতে পারছে না। তাহলে যখন মৃদু আলো থাকে তখন ওমাটিডিয়ামের নিজস্ব প্রতিবিম্ব তো থাকে, পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের আলো ওই মাঝখানে যে ওমাটিডিয়ামটি দেখাচ্ছে সে তার ভিতরে প্রবেশ করে, এর ফলে কি একটি ঝাপসা প্রতিবিম্বের সৃষ্টি হয়, একটির পরে একটি প্রতিবিম্ব একটির উপরে একটি পরে একটি ঝাপসা প্রতিবিম্বের সৃষ্টি হয়, ফলে সে সুস্পষ্টভাবে বস্তুটিকে দেখতে পায় না। তাহলে মৃদু আলোতে যেই প্রতিবিম্ব সেটা হচ্ছে সুপার পজিশন, আর তীব্র আলোতে যে সুস্পষ্ট প্রতিবিম্ব সেটা হচ্ছে অ্যাপোজিশন, এবং প্রতিটি ওমাটিডিয়ামে পৃথক পৃথক প্রতিবিম্ব সৃষ্টি হয় বলে একে মোজাইক প্রতিবিম্ব বলে। তাহলে এই ছিল তীব্র আলোতে ঘাসফড়িঙে দেখার কৌশল এবং মৃদু আলোতে দেখার কৌশল। তাহলে আমার আলোচ্য বিষয় যেটা ছিল আসলে পুঞ্জাক্ষির গঠন এবং হচ্ছে দর্শন কৌশল, আমি দুটি টপিক নিয়েই আলোচনা করেছি। আশা করছি যে তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ এবং ধরতে পেরেছ। তো এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করে জানাবে এবং বইটি একটু দেখবে যে কোথাও যদি কোনো সমস্যা হয়, কোনো শব্দ বা কোনো জিনিস যদি বুঝতে না পারো চিত্র দেওয়া আছে বইয়ের মধ্যে সেটাও একটু প্র্যাকটিস করবে। তো এখন তোমাদের একটু পড়া দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে তো তোমরা দেখলে যে পুঞ্জাক্ষি কি বা এখানে ওমাটিডিয়ামের গঠন যেটা আছে মূলত গ বা প্রয়োগমূলকে এই ওমাটিডিয়ামের গঠনটি এসে থাকে এবং ঘতে যে বিভিন্ন আলোতে ঘাসফড়িং বিভিন্নভাবে দেখে ভিন্ন ভিন্নভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় সে কৌশলটি ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, এটা উচ্চতর দক্ষতার জন্য আসে, গতে মূলত ওমাটিডিয়ামের গঠনটি এসে থাকে। আর আরেকটি কথা যেহেতু আমি বলেছিলাম যে ঘাসফড়িঙে আজকে আমার লাস্ট ক্লাস, তো আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমরা দেখবে সে আশা রাখছি। তার মধ্যে আছে পুরুষ ও স্ত্রী ঘাসফড়িঙের মধ্যে পার্থক্য, ঘাসফড়িঙে ডায়াপোজ দেখা যায় কেন, এই দুটি প্রশ্ন বহুবার আসলে এসেছে বোর্ড পরীক্ষায়, মালপিজিয়ান নালিকা কি সেটা একটু দেখবে, এই ধরনের কিছু প্রশ্ন আছে। তারপর হচ্ছে স্পাইরাকল কি,
স্ক্লেরাইট কি, এই যে জ্ঞানমূলকগুলা, অর্থাৎ সার্বিকভাবে আমি চাই যে তোমরা এই পুরো ঘাসফড়িং এর চ্যাপ্টারটা একটু দেখবে, এবং দেখার পর যদি তারপরে কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।